গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র হিসেবে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন তিনি। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে গেল 4 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর করা হয়। অন্যদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খান যে ব্যাখ্যা দিয়েছেন তাতে নির্বাচন কমিশন সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিকেলে ইসির সভাকক্ষে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করেন আজমত উল্লাহ। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি বলে দাবি করেন আজমত উল্লাহ খান।